গতকাল সমুদ্রের তলায়, সমুদ্র বলতে আরব সাগরের কথা বলছি, আরব সাগরের তলায় ডুবে দ্বারকায় পুজো দিলেন প্রধানমন্ত্রী। নিজের কোমরে ময়ূরের পেখম বেঁধে জলে ডুব দিয়েছিলেন এবং একদম সাগরের নিচে গিয়ে দ্বারকার সেই পুজো সেরেছেন। কোনো গুজব নয়, সত্যিকারের ঘটনা যেটা গতকাল ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শো করছি। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে সেই দুর্লভ মুহূর্ত। ভাবতে পারছেন দর্শক বন্ধুরা, আরব সাগরের নিচে। তবে এ প্রসঙ্গেও যারা সমালোচক আছে, অর্থাৎ সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি যারা সমালোচক আছে তারা বলবে এতে কি এমন বড় কাজ করলেন উনি। অনেকে আবার বলবেন হয়তো লোকসভা নির্বাচনের আগে একটু বিশেষ কিছু দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ শো অফ করতে চাইছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, যারা সমালোচক তারা সমালোচনা করবেই, প্রশংসা সেই সমস্ত মানুষের কাছ থেকে কখনোই কাম্য নয়। কিন্তু বলতে পারি যে এই ঘটনা এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীও করেনি, যদিও কম্পেয়ার করাটা ঠিক নয়, তবু আমি বলছি সমালোচকদের উদ্দেশ্যে অবশ্যই বলছি, এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী করেনি। আর এই মানুষটি, মাননীয় প্রধানমন্ত্রী, মানুষটি একটু দুঃসাহসিক, একটু অ্যাডভেঞ্চারাস। বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এই প্রতিবেদনে, একটু আমি আমার কথায় আসি এবং আপনারা এই ভিডিওটা দেখুন, সম্পূর্ণ দেখুন। দেখুন, এই জিনিসটা করবার জন্য দম লাগে, মনের দম লাগে। আর একটা কথা বলবো, সাহস নয়, কোনো জিনিস করবার আগে সেই জিনিসের প্রতি শ্রদ্ধা থাকলে অটোমেটিক কিন্তু আপনার মনে সাহস এসে যাবে। যেই কথাটা এই ভিডিওর এন্ডে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। সমালোচকদের মধ্যে অনেকে, কেউ কেউ বলতে পারে গিয়েছিলেন তো ডুবুরি নিয়ে, সেটা তো বটে, অবশ্যই আমরা ভিডিওতে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা করবার জন্য দম লাগে, আপনিও যান না। যদি কেউ মনে করেন এটা তো ইজি ব্যাপার, ডুবুরি নিয়ে গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তো আপনিও যান না, ডুবুরি নিয়েই যান এবং সেই ছবি, সেই ভিডিও ভাইরাল করুন, দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আমরাও দেখব। এ প্রসঙ্গে একটা প্রবাদ অবশ্যই বলবো আপনাদের উদ্দেশ্যে, যারা সমালোচনা করবেন, অর্থাৎ যারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পারেন না, অর্থাৎ যার হাত ধরে, যেই মানুষটির হাত ধরে বর্তমানে আমরা ভারত পুরো ওয়ার্ল্ডে কিন্তু ডমিনেট করছি, 10 নম্বর বিশ্বের অর্থনীতি থেকে আমরা 5 নম্বর জায়গায় এসেছি আমাদের দেশ ভারত, এবং খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী আমরা 3য় স্থান নিতে চলেছি। যাই হোক, আমি সীমান্ত, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালের একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিন প্রধানমন্ত্রী পরনে গেরুয়া বস্ত্র ছিল এবং গুজরাটের দ্বারকা উপকূল থেকে এদিন আরব সাগরের বুকে স্কুবা ডাইভিংয়ে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। সেখানে আরব সাগরের জলে ডুব দিয়ে গভীর জলে পুজো করেছেন তিনি, অর্পণ করেছেন ময়ূর পুচ্ছ, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। একটি কথা কথিত আছে যে শ্রীকৃষ্ণের পর দ্বারকা শহর জলের গভীরে চলে গিয়েছিল, এটা আমরা শুনেছি, আমাদের বড়রা আমাদেরকে গল্প করেছে, আমাদের ঠাকুমা, আমাদের দিদারা আমাদের সাথে গল্প করেছে। আর গতকাল রবিবার সাগর জলের গভীরে প্রাচীন দ্বারকার সেই অংশ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। স্কুবা ডাইভ করে আরব সাগরের নীল জলে গভীরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো করছেন, অর্থাৎ প্রার্থনা করছেন, সেই দৃশ্য এই ভিডিওর মধ্যে কিন্তু ফুটে উঠছে। অবশ্যই বলবো, যারা আধ্যাত্মিক অবশ্যই তাদের ভালো লাগবে এই ভিডিও। আর যদি ভালো লাগে দর্শক বন্ধুর, একটা করে লাইক করবেন, তাতে আমরা পরবর্তী ভিডিও বানানোর আগে অনেক উৎসাহিত হব। অ্যাকচুয়ালি গত রবিবার গোটা দিনটি গুজরাটে বিভিন্ন কর্মসূচি রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গুজরাট সফরের শুরুতেই ভেট দ্বারকায় সুদর্শন সেতুর উদ্বোধন করে দিলেন তিনি। এটি দেশের দীর্ঘতম কেবল সেতু। হ্যাঁ, কেবল সেতু। কেবল সেতু কেন বলছি দর্শক বন্ধুরা, কারণ যেটা জানা যাচ্ছে যে এই সেতুর ওপরে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয়েছে, এই সেতুর ওপরে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয়েছে এবং তা থেকে প্রতিদিন 1 মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে, বুঝতে পাচ্ছেন? এখনও পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কেউ করেনি, কিন্তু সত্যিকারে বলছি, অনেক সমালোচকদের উদ্দেশ্যেই বলছি, যারা সমালোচনা করেন তারা তো সমালোচনা করবেনই, এই কাজের পিছনেও সমালোচনা করবেন, বাট ঠিক আছে, তাদেরকে ইগনোর করি আমরা। অদ্ভুত চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রীর এবং অদ্ভুত কর্মক্ষমতা এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আর সত্যিকারে সে একটাই কথা, মোদী হে তো মুমকিন হে, অর্থাৎ মোদী গ্যারেন্টির কথা আবারও বললাম। গতকালের এই সুদর্শন সেতু নামে এই কেবল সেতুটির উদ্বোধনের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ আমার ভাগ্যে এই সেতুটি লিখে রেখেছিলেন, তাই আমার হাত দিয়ে এই সেতুর নির্মাণ করিয়েছেন তিনি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন এবং কৃতজ্ঞতার কথা জানিয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী।
আবারও বলছি দর্শক বন্ধুরা, সমালোচকদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি আমার এই ভিডিওতে। বুঝতে পারছেন, বয়সটা নামে মাত্র 74 বছর বয়স। সমালোচনা আপনারা অনেকেই করবেন, আবারও বলছি যারা সমালোচনা করবেন তাদের কাজই সমালোচনা করা। এই 74 বছর বয়সেও যদি আপনাদের মধ্যে যারা সমালোচনা করছেন আপনাদের মধ্যে যদি এই ক্যাপাসিটি থাকে তো প্লিজ করে দেখান, দেশ আপনাদেরও বাহবা জানাবো, আপনারাও দেশবাসী সেই মানুষকে বাহবা জানাবো। আর যখন আমরা এরকম ধরনের কাজ আমরা করতে দেখি, অ্যাডভেঞ্চারাস কাজ আমরা করতে দেখি, তখন অলরেডি আমরা তখন তো সেই মানুষকে যারা রেকর্ড করে আমাদের ভারতের হয়ে রেকর্ড করছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে, আমরা তাদেরকে বাহবা জানাই, অবশ্যই জানাই। তো প্রধানমন্ত্রীর এই কাজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু বাহবাই জানাচ্ছি। আবারও বলছি, মোদি হে তো মুমকিন হে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আমি সীমান্ত এখানেই শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে ছোট্ট লাইক করবেন, আর যদি পারেন শেয়ার করবেন। এই দুর্লভ মুহূর্ত, এটা দুর্লভ মুহূর্ত ছিল আমাদের কাছে, আমরা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে, তো শেয়ার করবেন। আর সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।